আমি আজকে তোমাদের কাছে মামাআর্থ উবটান ফেস স্ক্রাব, মামাআর্থ ভিটামিন সি ফেস টোনার নিয়ে রিভিউ আর প্লাস সাথে সাথে দাম, কোথায় পাবে কিনতে, কেমন প্রোডাক্ট দুটো, এই নিয়ে চলে এসেছি। চলো ফুল ভিডিও দেখতে থাকো। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মামুনস কিচেন অ্যান্ড বিউটি টিপস। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি কিন্তু মার্কেটেরই একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে মামাআর্থ। তো মামাআর্থের আমি আজকে রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, স্কিন ফেস ওয়াশ প্লাস ওটা বলতে পারো ফেস স্ক্রাব আর টোনার। তো আমি তোমাদের আজকে শেয়ার করব যে এই ফেস স্ক্রাব বা ফেস ওয়াশ যে কতটা আমাদের স্কিনে কতটা উপকারিতা দেয় মামাআর্থ আর টোনার, সাথে সাথে কিন্তু টোনার। তো আজকে আমি তোমাদের লাইভ দেখাবো যে আমি আমার মুখের মধ্যে যে ফেস স্ক্রাবটা প্লাস বলতে পারো ফেস ওয়াশ আর টোনারটা অ্যাপ্লাই করে কী রেজাল্ট পেলাম। তো তার জন্য ফুল ভিডিও সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ অবধি। চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি মামাআর্থ উবটান ফেস স্ক্রাব নিয়ে। এই উবটান ফেস স্ক্রাব কিন্তু আমরা মার্কেটেও সচরাচর পেয়ে যাব আর অনলাইনেও আমরা পেয়ে যাব। তো এই উবটান ফেস ওয়াশ কিন্তু আমরা যখন অনলাইনে ফেস স্ক্রাবার বা ফেস ওয়াশ যেটাই বলো না কেন, অনেক সময় ফেস ওয়াশ হিসাবেও কিন্তু এটা সেল হচ্ছে। তো এর মধ্যে আছে কিন্তু ডার্মাটোলজিক টেস্টেড এবং পিএইচ ব্যালেন্সড। তো আর এর মধ্যে আছে টারমারিক আর ওয়ালনাট। তো এই মামাআর্থের ফেস স্ক্রাবার কিন্তু আমরা সপ্তাহে কিন্তু দুদিন কিন্তু ভালোভাবে ইউজ করতে পারি, আর যাদের অয়েলি স্কিন আছে, ড্রাই স্কিন আছে তারা কিন্তু ইউজ করতে পারো, কিন্তু যাদের স্কিনে অ্যাকনে পিম্পলের সমস্যা আছে তারা কিন্তু এই ফেস স্ক্রাবারটাকে অ্যাভয়েড করলেই ভালো হয়। এই মামাআর্থ কিন্তু আমাদের মার্কেটে প্রচুর প্রচুর প্রচলিত হয়ে গেছে। তো বিশেষ করে উবটান, তো মামাআর্থ উবটান ফেস স্ক্রাব, উবটান ফেস প্যাক যেটা আছে আমাদের স্কিনের পক্ষে কিন্তু দারুণ রেজাল্ট দিচ্ছে আমাদের। তো চলো, তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো মামাআর্থ ফেস স্ক্রাব আর এর প্রাইসটা কত। মার্কেটে এর প্রাইস 349, এটা কিন্তু অনেক সময় তোমরা অফারেও পেয়ে যেতে পারো এর থেকে কমে। তো অনেক সময় তোমরা অফারে দেখবে নায়িকা অ্যামাজন ফ্লিপকার্টে অফারে পেয়ে যাবে। তো চলো আমি আজকে এটা অ্যাপ্লাই করে দেখাবো যে আমার ফেসে অ্যাপ্লাই করে আমি কী রেজাল্ট পেলাম, তাৎক্ষণাৎ চলো দেখতে থাকো। তো ফেস স্ক্রাব ইউজ করার সময় কিন্তু তোমরা তার আগে কিন্তু যে কোনো ফেস ওয়াশ দিয়ে প্রথমে ভালো করে মুখটা কিন্তু পরিষ্কার করে নেবে। তো পরিষ্কার করার পর কিন্তু তারপর ফেস স্ক্রাব কিন্তু অ্যাপ্লাই করবে। তো যখন একটু মুখটা ধোয়া গিলা গিলা থাকবে, ভেজা ভেজা থাকবে, তখনই কিন্তু তোমরা ফেস স্ক্রাবটা মুখে কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই ফেস স্ক্রাবটা কিন্তু তোমরা নেকেও, ফেসের সাথে সাথে কিন্তু গলায়ও ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ালনাটের যে বিটসগুলো আছে একদম ছোট্ট ছোট্ট, এটা কিন্তু স্কিনের মধ্যে কোনো এফেক্ট পড়ে না। তো অ্যাপ্লাই করার পর প্রায় 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ডের মতো ভালো করে রাফ করতে হবে মুখটা, যেমন ফেস স্ক্রাব করতে হয় সেরকম রাফ করতে হবে। করে তারপর কিন্তু ভালো করে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিতে হবে। তো চলো দেখো আমি এখানে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। এবার তোমাদের কাছে নিয়ে চলে এসছি আমি মামাআর্থ ভিটামিন সি ফেস টোনার। এরও কিন্তু প্যাকেজিং দারুণ থাকে। তো এই ফেস টোনারটা কিন্তু আমরা অনলাইনেও পেয়ে যাব এবং মার্কেটেও আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব।
তো তো এই ফেস টোনারের মধ্যে কিন্তু আছে কি শসা আর লেবু, যেটা ভিটামিন সি, লেবুর মধ্যে তো থাকেই ভিটামিন সি। আর শসা কিন্তু, শসার রস আমাদের স্কিনের পক্ষে দারুণ কাজ করে। তো আমি কিন্তু আমার নিজের রিভিউ দিয়ে বলছি তোমাদেরকে, আমি কিন্তু এই ফেস টোনারতে ফেস টোনারটা প্রায় 5-6 মাস ইউজ করছি। তো আমি কিন্তু আমার স্কিনে দারুণ রেজাল্ট পেয়েছি। তোমরাও কিন্তু এই ফেস টোনারটা একবার অ্যাপ্লাই করে দেখো, একটা অ্যাপ্লাই করে দেখো, তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তো এই ফেস টোনার কিন্তু পোর টাইটেনিং, তো যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তারা কিন্তু এই ফেস টোনারটা কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। তো এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর প্লাস এর মধ্যে আরও অনেক কিছু উপকরণ আছে, কিন্তু মেন যেটা হচ্ছে শসা আর লেবু। তো আমরা যে শসার রস কিন্তু আমরা এই যে রোদে ট্যান পড়লে এই শসার রস যদি আমরা স্কিনে অ্যাপ্লাই করি কিন্তু আমাদের দাগ ঝোপ অনেক কিন্তু দূর করে দেয়। তো এই টোনার কিন্তু সব একসাথে কাজ করে, কারণ এর মধ্যে লেবু আর শসা আছে আর আরও অনেক কিছু আছে। তো আজকে আমি তোমাদের কাছে সেটাই অ্যাপ্লাই করে দেখাবো। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু স্কাভারটা ইউজ করার পর কতটা গ্লো এসেছে আর কতটা ফেসটা পরিষ্কার লাগছে। তো এবার আমি তোমাদেরকে টোনারটা, ফেস স্ক্রাবটা ইউজ করার পর টোনারটা অ্যাপ্লাই করে দেখাবো আমার স্কিনটা কতটা রেজাল্ট দেবে। তোমরা কিন্তু এই টোনারটা রোজ ডেলি কিন্তু 2 বার করে ইউজ করতে পারো। তো ডেলি সকাল বিকাল করে ইউজ করে দেখবে অনেক স্কিনের রেজাল্ট পাবে। আর অনেক স্কিনের যে ওপেন পোর্সের সমস্যা থাকে যারা, তারাও কিন্তু অনেক রেজাল্ট পাবে, তাদের ওপেন পোর্সের সমস্যাও দূর হবে। আর এই টোনারের মধ্যে ভিটামিন সি আছে, যেটা আমাদের স্কিনের কিন্তু, ভিটামিন সি স্কিনের কিন্তু অনেক উপকারিতা দেয়। তো চলো আমি কিন্তু অ্যাপ্লাই করে এবার টোনারটা স্কিনের মধ্যে দেখাবো। আমি হাতে ফেস টোনারটা নিয়ে নেবো, নিয়ে আমি ফুল মুখে অ্যাপ্লাই করব। তো তোমরা কিন্তু কোনো কটন দিয়েও ড্যাব ড্যাব করেও দিতে পারো, বা এরকমভাবে আমার মতো করে আমি হাতে নিয়ে পুরো ফেস, সারা ফেসটাতে লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে এবং গলায়ও লাগিয়ে নেব। কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার সময় কিন্তু গলায়ও অ্যাপ্লাই করবে, গলায়ও কিন্তু অনেক সময় আমাদের অনেক সময় দাগঝোপ পড়ে যায়। তো গলায় যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু সেই দাগঝোপ কিন্তু রিমুভ হয়ে যায় ফেসের সাথে সাথে। তো আমি ড্যাব ড্যাব করে আস্তে আস্তে দিয়ে দেবো, ফেসটাতে পুরো লাগিয়ে নেব। লাগিয়ে তো তোমরা ফেস টোনারটা, যেহেতু এটা টোনার, প্রথমে ভেজা ভেজা থাকে মুখটা, তো শুকিয়ে গেলে ইনস্ট্যান্ট তোমরা নিজেরাই একটা রেজাল্ট পাবে। বেশ একটা স্কিনটা গ্লো লাগে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, দেখতে পাচ্ছ। তো আমি একটু হাত দিয়ে শুকিয়ে নেব, তো নিজেরাই দেখো ফেসটা কতটা গ্লো লাগে। তো তোমরা রেগুলারলি 2 বার করে ইউজ করো, তোমরা কিন্তু অনেক রেজাল্ট পাবে, অনেক দাগ ঝোপ দূর হবে। আর তোমরা যারা এখনও মামাআর্থের প্রোডাক্ট ইউজ করোনি, বা এই দুটো ইউজ করতে চাইছো বাট ভেবে পাচ্ছ না কি করবে, ইউজ করে দেখো নিঃসন্দেহে। আর কেমন রেজাল্ট পেলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটফট করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এইভাবে আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো, আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। চলো দেখা হচ্ছে আগামী দিনের এরকম নিত্য নতুন ভিডিও আর নিত্য নতুন আমার হোম রেমেডি প্যাক নিয়ে। তো কেমন লাগলো কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, বাবাই, আবার দেখা হচ্ছে নেক্সট।